আসসালামু আলাইকুম, 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আপনি কি জানেন জাযাকাল্লাহু খাইরন এর অর্থ কি? আপনি যখন কাউকে ভালো, সুন্দর বা তার পছন্দনীয় কোনো কাজ উপহার দেন, তখন অধিকাংশ মুসলিমই আপনাকে বলে থাকেন জাযাকাল্লাহু খাইরন। প্রশ্ন হলো, এ বাক্যটির অর্থ কি? আসুন জেনে নেই বাক্যটির অর্থ। এর বেশ কয়েকটি সুন্দর অর্থ মদিনার স্কলারগণ উল্লেখ করেছেন। শুধুমাত্র একবার জাযাকাল্লাহু খাইরন বললে তাকে কি কি দোয়া করা হয় তা একবার দেখুন। এক, খৈর শব্দটি সে সমস্ত বিষয় বোঝায় যা আল্লাহর নিকট প্রিয়, তাই খৈর শব্দের মাধ্যমে আপনার জন্য সব রকমের কল্যাণ কামনা করা হয়। দুই, জাযাকাল্লাহু খাইরন অর্থ আল্লাহ আপনাকে জান্নাত এবং জান্নাতে তার দিদার দ্বারা সৌভাগ্যবান করুক। তিন, জাযাকাল্লাহু খাইরন অর্থ আল্লাহ আপনাকে কাফেরদের স্থান জাহান্নাম থেকে হেফাজত করুক। চার, জাযাকাল্লাহু খাইরন অর্থ আল্লাহ যেন আপনাকে সিরাতে মুস্তাকিম তথা সরল পথে পরিচালিত করেন। পাঁচ, জাযাকাল্লাহু খাইরন অর্থ আল্লাহ যেন আপনার উপর কোনো অভিশপ্ত শয়তানকে চাপিয়ে না দেন। ৬, জাযাকাল্লাহু খাইরন অর্থ আল্লাহ যেন আপনার রিজিকের মধ্যে বরকত দান করেন। ৭, জাযাকাল্লাহু খাইরন অর্থ শেষ দিবস পর্যন্ত আল্লাহ যেন আপনাকে মাতা পিতার প্রতি সদ্ব্যবহারকারী করেন। ৮, জাযাকাল্লাহু খাইরন অর্থ আল্লাহ যেন আপনাকে রাসূলের সুন্নতের অনুসারী করেন। ৯, জাযাকাল্লাহু খাইরন অর্থ আল্লাহ আপনাকে নেক সন্তান দান করুক। ১০, জাযাকাল্লাহু খাইরন অর্থ আল্লাহ আপনাকে সব রকম কল্যাণ দান করুক। কোনো ব্যক্তিকে একবার জাযাকাল্লাহু খাইরন বললে এই সবগুলো দোয়া একসাথে করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোনো ব্যক্তির প্রতিদান স্বরূপ তাকে জাযাকাল্লাহু খাইরন বলার তৌফিক দান করুক, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জাযাকাল্লাহ।